সবসময় আমরা বলে থাকি যে দাঁতকে সঠিক নিয়মে ব্রাশ করতে হবে। এখন আমরা যদি সঠিক নিয়মে ব্রাশ করতে না পারি তাহলে কি হবে? আমরা যদি সঠিক নিয়মে দাঁত ব্রাশ করতে না পারি সেই ক্ষেত্রে দাঁতের মাড়িতে দাঁত গোড়া ক্ষয় হয়ে যেতে পারে, মাড়ি ক্ষয় হতে পারে এবং প্রকারান্তরে আপনার মূল্যবান দাঁতকে হারাইতে হইতে পারে। তো এর জন্য আমাদের অবশ্যই সঠিক নিয়মে দাঁত ব্রাশ করতে হবে। চলুন আমরা এখন দেখে নিই কিভাবে দাঁত ব্রাশ করলে সেটা সঠিক নিয়মে দাঁত ব্রাশ করা হবে। আমাদের আমরা যদি এটাকে আমাদের দাঁত কল্পনা করি এবং এটা ব্রাশ, তাহলে আমাদের উপরের দাঁতের জন্য আমরা সব সময় এই 45 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে আমরা এই উপরের দাঁতকে উপর থেকে নিচের দিকে, দেখেন এইভাবে অনেকটা উপর থেকে নিচের দিকে এইভাবে আমরা কখনোই সামনে পিছনে করব না, এভাবে ব্রাশ করা যাবে না। উপর থেকে নিচের দিকে আমরা পরিষ্কার করছি এবং নিচের দাঁতের জন্য একই অবস্থা নিচ থেকে উপরে, তাতে হবে কি আপনার সমস্ত দাঁতের ফাঁকা গুলি এবং দাঁতের যে মাড়ি সেখানে গিয়ে ব্রাশের ব্রিসেল গিয়ে আপনার ময়লা এবং খাবার কণাগুলিকে বের করে দিবে। দেখেন এইভাবে হচ্ছে আপনার এই সারফেসটা। এখন আসা যাক ভিতরের সারফেসটা আমরা কিভাবে ক্লিন করব। ভিতরেরটার জন্য একই, নিচের দাঁতের জন্য নিচ থেকে ভিতরের, দেখেন উপরের দিকে আমরা আসতেছি, আমরা এইভাবে আসতেছি, এইভাবে আপনার সমস্ত দাঁতকে এভাবে পরিষ্কার করতে হবে। শুধু আমরা সামনে পিছনে করে যে আমরা অনেকেই ব্রাশ করতে অভ্যস্ত সেটা কোনো অবস্থাতেই করা যাবে না, শুধু অক্লোসাল সারফেস দাঁতের যে উপরের সারফেস যেটা সেটার ক্ষেত্রেই শুধু আপনি এইভাবে ঘষা দিতে পারেন। হ্যাঁ, এটাকে বলা হয় রোলিং, অনেকটা এইভাবে আপনি করতে পারেন। সে এই পিছনের দাঁতের অক্লোসাল সারফেসের জন্য শুধু এই সামনে পিছনে করা যাবে ব্রাশ, আদারওয়াইজ কোনো অবস্থাতেই দাঁতকে সামনে পিছনে সাইড দিয়ে ঘষা যাবে না, তাতে আপনার দাঁতের গোড়াতে কেটে যাবে এবং ভবিষ্যতে দাঁতের শিরশির তৈরি হবে এবং এর জন্য মাড়ি খুব দ্রুত দাঁতের গোড়া থেকে সরে যেতে পারে, আপনার দাঁতের শিকড় বের হয়ে যাবে, আপনার দাঁত দুর্বল হয়ে যাবে, এটা কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য হবে না। আপনার উপরের তালুর দিকের অংশ একই নিয়মে উপর থেকে নিচের দিকে দিয়ে পরিষ্কার করতে হবে, সামনের অংশ দাঁতকে এইভাবে পরিষ্কার করতে হবে, ভিতর তালু থেকে দাঁতের দিকে দিয়ে, তালু থেকে দাঁতের দিকে আপনার এইভাবে পরিষ্কার করতে হবে, তাহলেই সেই দাঁতকে মানে আপনার সঠিক নিয়মে এবং সঠিকভাবে, এবং সেটা কতক্ষণ আপনি পরিষ্কার করবেন সেটা অবশ্যই 2-3 মিনিট, তার বেশি নয়। তার বেশি হলে আপনার দাঁত ক্ষয় হয়ে যাবে, দাঁতের এনামেল দীর্ঘদিন যদি আপনি লম্বা সময় ধরে দাঁত ব্রাশ করেন আপনার দাঁতের এনামেলটা লস হয়ে যাবে, দাঁতের ভবিষ্যতে শিরশির করার প্রবণতা তৈরি হবে। তাই সঠিক নিয়মে এবং সঠিক সময়ে 2-3 মিনিটের বেশি দাঁত ব্রাশ করা যাবে না।